अंतवा मावा उ अंतवा मावा এই গানটায় সামান্থা প্রভুজা নেচেছিলেন না সবকিছু ঠিক ছিল এই গানটার ব্যাপারে শুধু একটা জিনিস মিসিং ছিল সামান্থা প্রভুর হাতে যদি ইলিশ থাকতো মাওয়া ঘাটের ফুটকার ভাইপো আবার বেরিয়ে পড়েছে দারুণ রাস্তা ট্রাফিকের কোনো চাপ নেই আমরা কোথাও দাঁড়াচ্ছি না গাড়িটা অনেকক্ষণ ধরে টানা চলছে খুব ভালো লাগছে অ্যান্ড আমরা যাচ্ছি মাওয়া ঘাট মাওয়া ঘাট সম্পর্কে আমি এর আগে তোমার কাছ থেকেই প্রচুর শুনেছি জায়গাটায় যাওয়ার আগে যদি আমাদের সাবস্ক্রাইবারদের কিছু বলতে চাও মাওয়া ঘাট জিনিসটা পদ্মার পাড়ে একটা বাণিজ্য বন্দর এলাকা সোজা কথায় ইলিশের হোলসেল আড়ত আছে ইলিশের বলবো কেন মাছের আড়ত আছে প্রচুর ট্রলার নামে মাছ কেনা বেচা হয় আমি কিন্তু ফিশ খুব একটা ভালোবাসি না মাছ খুব একটা ভালোবাসি না এর আগেই সেটা এস্টাবলিশড সুতরাং সেখানে গিয়ে ইলিশ দেখে ওয়াও পাগল হয়ে যাচ্ছি এসব কিছুই বলবো না কিন্তু তাও ভীষণ এক্সাইটেড এই মুহূর্তে কারণ আমরা হ্যাঁ কি খুব ভালো দিশি মুরগির ঝোল বানায় ওখানে ও ইয়ো দিশি মুরগির ডে মাওয়াঘাটের পথে এই মুহূর্তে আমরা একটা ছোট বাজার ঘুরে দেখলাম সেটা হচ্ছে শিমুলিয়া সেখানে মাছ দেখলাম কিন্তু এরপর আমরা ঘাটে যাব সেখানে একজনের সঙ্গে দেখা হবে আনিস ভাই প্লেটস অফ ট্রেডিশন যারা বাংলাদেশি ফুড ব্লগারদের ফলো করেন তাদের কাছে নতুন কোনো নাম নয় আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই কিন্তু হি ইজ ভেরি পপুলার এবং আনিস ভাইয়ের সঙ্গে এই প্রথম আমাদের আলাপ হতে চলেছে ঘাটে উদ্দেশ্য খুব সিম্পল আমরা না বাংলার ইলিশ সম্বন্ধে জানি কোলাঘাটের হোক যেখানকারই হোক কিন্তু পদ্মার ইলিশ অতটা জানি না সেটা শিখতে আর খেতে যাচ্ছি প্লেটস অফ ট্র্যাডিশন ওখানে ওয়েট করছেন আমাদের জন্য চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে দেখা যাক সো ফ্রম কোলাঘাট মাওয়াঘাট বাংলাদেশে এসেছি এবং যে সমস্ত ফুড ব্লগারদের কাজ আমরা শুধুমাত্র ইউটিউবে দেখে এসেছি এখন তাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে আর আমি কিছু বলতেই পারছি না কিছু বলবো কি এর আগে যখন শুনি মির্দার ভক্ত কে না চিনে এই দেশে এপার ওপার দুই জায়গায় জনপ্রিয় মির্দা মিরাক্কেল থেকে এবং ফুটকাকেও আপনারা জানেন এতদিন ধরে আমরা ওনাদেরকে পছন্দ করে বসেছি এবং এই যে একটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা ফুটকা টিমের সাথে কাজ করতে পারছি তাও এই বাংলাদেশের মাটিতে একসাথে আজকে স্বাধীনতা দিবসের দিন একসাথে দেখা হলো আমরা পদ্মার ইলিশ খাবো সো এটা না বলে শেষ করা যাবে না এবং চলেন এই জার্নিতে আমাদের সাথে থাকবেন এবং ফুটকাকেও আপনারা এই দেশের মানুষ পছন্দ করবেন সেটাই আমরা চাই পরবর্তীকালে আপনি হয়তো এই ভিডিওটা অন্য কোনো দিন দেখছেন অন্য কোনো সময় দেখছেন কিন্তু যে সময় এই ভিডিওটা আমরা শ্যুট করছি ইট ইজ দ্য 26th of March বাংলাদেশের স্বাধীনতা দিবস এইরকম একটি দিনে ভারত বাংলাদেশ এক হয়ে খাওয়া দাওয়া করবে ওই যে বলেছিলাম নাওয়া খাওয়া ভুলে এখন শুধুই মাওয়া সেটা ঠিক চলেন ভারত বাংলাদেশ দুই দেশ এই মুহূর্তে একটা নৌকার ওপর আর নৌকোটা যে নদীর ওপর রয়েছে তার নাম পদ্মা এই এক্সপিরিয়েন্সটা ভাষায় বয়ান করা যায় না সো আল কাট টু দ্য পয়েন্ট ডিরেক্টলি আমাদের সঙ্গে আনিসুর রহমান রয়েছেন আনিস ভাই প্লেটস অফ ট্রেডিশন ইন্দ্রজিৎ লাহিড়ি আর মীর আফসার আলী
ফুটকা। সো প্লেটস অফ ট্রেডিশন উইথ ফুটকা অন দ্য পদ্মা। প্রধানত আমরা ইলিশ খেতেই এসছি এই তল্লাটে, মাওয়া ঘাটে। এই মাওয়া ঘাট নিয়ে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি রয়েছে, আনিস ভাই বলবেন। মাওয়া ঘাট নিয়ে তো আসলে এইটা ঘাট, মাওয়া কিন্তু অত পুরাতন না, কিন্তু পদ্মা কিন্তু অনেক পুরাতন, মানে আমার অনেক বছর ধরে ছিলেন এক্ষুনি আমার জন্মের অনেক আমার সেটা ধরে ফেলা ভালো না, বলে না যে সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হ্যায়, একদম একদম ধরে ফেলছে দাদা। তো এই ঘাটটা কিন্তু এক একবার এক এক জায়গায় হয়, যখন ঘাট যেটা পলি জমে সেটা বুঝেন সেই অনুযায়ী ঘাটটা সিলেক্ট হয়, কিন্তু এইবারই কিন্তু প্রথম এই ঘাটটা কিন্তু অনেক বছর ধরে একই জায়গায় রয়ে গেছে। সো মাওয়া ঘাট হিসেবে এই ঘাটটা এখন আমরা যেটাতে করে আসলাম, যেখান থেকে আসলাম সেই জায়গায় রয়েছে, এবং এই ঘাটে কিন্তু পারাপারের জন্য আসলে জনগণ এপার থেকে ওপার যায়, একটা ক্যাওস যদি বলি আমরা তৈরি হয়, যেহেতু পদ্মা হওয়ার পর কিন্তু এই ঘাটের কিন্তু ভ্যালুটা কমে যাবে, কারণ হচ্ছে পারাপারের জন্য, কারণ পদ্মা যে কত ইম্পর্টেন্ট এই জায়গার মানুষের জন্য, এই ব্রিজটা, কারণ অনেক মানুষের স্মৃতি সব কিছু জড়িত আছে এই কমিউনিকেশনের জন্য, এই নদী করে পার হতে হয়, ফেরি করে পার হতে হয়। আনুমানিক কতটা মাছ ঢোকে এই মাওয়া ঘাটের মাধ্যমে? আমি যদি বলি ইন্টারাপ্ট করি এই জায়গায়, বাংলাদেশের সবচেয়ে বেশি ইলিশ হয় বরগুনায়, বরগুনা হাইয়েস্ট, সেকেন্ড হচ্ছে বরিশাল, এরপর আরও কয়েকটা জায়গা আছে, পদ্মা কিন্তু থার্ড ফোর্থের মধ্যে পড়ে, ও যতটুকু পড়ে সবচেয়ে কম পড়ে। যেমন আমি গত বছরের গত দুই বছর আগের হিসাব যেটা জানি 35,000 মেট্রিক টন ইফ আইম নট রং, কিন্তু সেই ধরনের এখন বলতে পারেন কেন এই পদ্মার ইলিশের এত নাম, স্বাদ এটার মধ্যে কি আছে, এটা বিশ্লেষণ করে দেখা গেছে এখানকার ইলিশটাই সবচেয়ে বেশি মজা। আচ্ছা আনিস ভাই, আপনি গঙ্গার ইলিশ আর পদ্মার ইলিশ ডিফারেন্সিয়েট করতে পারবেন? না, গঙ্গার আর পদ্মার ঠিক করতে পারবো না, পদ্মারটা তো খেয়েছি, গঙ্গারটা তো করতে পারবো না। এক্ষেত্রে কিন্তু বোধহয় অনেকে বলেন যারা সমঝদাররা, মাওয়া ঘাটের ইলিশ আর চাঁদপুরের ইলিশ বা বরগুনার ইলিশ এর একটা স্বাদের ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা বোধহয় যারা রান্না করছেন তারা আমাদের থেকে বেটার বলতে পারবেন, কি মনে হয়? আমারও তাই মনে হয়। সরি আমি একটু হারিয়ে গিয়েছিলাম, আমি আসলে অন্য একটা জিনিস চিন্তা করতে করতে একটু লস্ট হয়ে গেলাম, বাট যেটা বলতে চাইছিলাম সেটা অনেকটা এইরকম যে আসুন আমরা শপথ করি আমরা তিনজন যে যদি পরের জন্ম বলে কিছু থাকে, অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না, পরের জন্ম বলে কিছু যদি থাকে তাহলে আমরা তিনজনে যেন কেউ গঙ্গার ইলিশ কেউ পদ্মার ইলিশ হয়ে জন্মাই, যাতে আমরা দুটো দেশ যখন তখন ফ্রিলি মুভ করতে পারি, কোনো ভিসা লাগবো না। কি নাম আপনার? আমার নাম আবুল হোসেন। আবুল হোসেন, তো আপনি এতটা ঘোরালেন আমাদের, তাই আপনাকে একটা শুকরিয়া বলতে এলাম। আলহামদুলিল্লাহ। পদ্মা নদীর মাঝি সিনেমাটা তো বহুবার দেখেছি, পদ্মা নদীর মাঝির সঙ্গে আলাপ হলো এই প্রথমবার, থ্যাঙ্কস টু ফুডকা। উই আর সো হ্যাপি টু বি ইন বাংলাদেশ। আতিথেয়তা মানে বাংলাদেশ, ভালো খাবার মানে বাংলাদেশ, কালচার, হেরিটেজ, ট্রেডিশন, নেচার এসব বাংলাদেশ, কাম টু বাংলাদেশ। ফুডকা তো দেখিয়েই গেল, আপনি আসুন আমাদের আরও ভালো লাগবে। খাঁটি গুঁড়া দুধের চা, চিয়ার্স টু বাংলাদেশ। চিয়ার্স। এ মামা আরো বানাও। সঙ্গের হাড়ি ভেতর ঢুকে গিয়েছে আনিস ভাই, ওনাকে আমরা অন্ধের মতন ফলো করছি, উনি যেখানে নিয়ে যাচ্ছেন আমরা সেখানে যাচ্ছি। একটু আগে ফেরিঘাটে ছিলাম, এত সুন্দর ঘুরলাম, অবভিয়াসলি আপনারাও সাথে আছেন, তো সেই মাছ দিয়ে আবার অনেক টাইপের রেসিপি হবে, এবং কি মাছের লেজও বাদ যাবে না দাদা, লেজ দিয়েও কিন্তু আইটেম হবে। হ্যাঁ, লেজের বাড়ি খাওয়ার এই দরদামটা কে করবে? আমি করবো, আপনার চিন্তা কি, অন্ধের মতো আমার সাথেই থাকেন। হ্যাঁ, আমরা তো এমনি তন্ধ হয়ে আছি আজকে, চলুন চলুন দেরি না করে।
এটা ভালো ডিসিশন। দরদামটা আনিস ভাই করবেন, আমি তো গড়িয়াহাটের মোড়ে জাঙ্গিয়াওয়ালার সঙ্গেও দরদাম করতে পারি না। মাওয়াঘাটে একটা যেটা মজার জিনিস আছে, যে কোনো রেস্টুরেন্টে আমরা যখন আসি আগে আমাদের প্রথম কাজ মাছটা বাছা। যত বড় সাইজের মাছ ডেফিনেটলি তত টেস্ট। এবার এই মাছটা কি করে বাছতে হয় সেটা আনিসদা দেখাচ্ছেন। সবচেয়ে ছোটটার থেকে আরম্ভ করেন, এটা কত করে? এটা কত দাম চাচ্ছে? 1450। এটা কতটুকু হবে? 750 থেকে 800 এবং 700 এর মধ্যে। আচ্ছা, 750 থেকে 850 এর মধ্যে। মাঝারি 850 900। আচ্ছা, কত করে চাচ্ছেন এটা? এটা বলছেন 1650 টাকা। 1650 কেজি। আর বড়টা কত করে? এটা 1850। 1850 এটা কতটুকু হবে? এটা হলো 1 কেজি থেকে শুনলে 1 কেজি 100, 1 কেজি 200। আচ্ছা, এরকম হবে, 1 কেজি 200 হবে। আমরা তো কি বলেন, ছোট তো খেতে আসিই না, বড়ই খাবো, কি বলেন? তো বড়টা কত করে রাখবেন, সবচেয়ে বড় কোনটা হিসেবে আর কত করে ধরবেন আপনারা? এটা স্যার আপনি 100 টাকা কম দিয়েন। মানে আপনি বলতেছেন 1700 টাকা? 1750। তাহলে 1400 টাকা রাখলাম। হ্যাঁ, বড় তো হবে, বড় দেখে দেখেন যেটা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, এখানকার ইলিশগুলো কোন জায়গার ইলিশ? পদ্মার ইলিশটা দেখা যায়, পদ্মার ইলিশের মান, পদ্মার ইলিশের খাবার, পদ্মার ইলিশের চেহারা, এর স্বয়ং সম্পূর্ণ আলাদা অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে। হ্যাঁ, কিন্তু আমরা তো বডি দেখে চিনতে পারি। দেখা যায় পদ্মার ইলিশের চড়া থাকে, চড়া থাকে, আবার পেটটা একটু থাকবে, গোল থাকে, জি একটু পেটটা গোল থাকবে, আবার পেছনে লম্বা থাকে। আর কারণ হচ্ছে যে নদীর ইলিশ তো মানে স্রোতের কারণে বিপরীতে যায় যখন, তখন কিন্তু একটা প্রেশার পড়ে তারা একটু সাইজটা চর্বি জমতে থাকে, যেটা সোজাসাপটা কথা, চর্বি বেশি জমে সেই জন্যই। তাহলে এটাই হলো চেনার উপায়। আর আমি যদি নোয়াখালী আর বরগুনা কিংবা বরিশালের ইলিশ বলি সেটা কি ভাবছি? ওটার হলো হিসাবটা আলাদা, আমরা দেখতেও আলাদা, দেখতে একটু আলাদা রকম। আচ্ছা, তাহলে আমরা পদ্মার ইলিশই কিন্তু পেয়েছি, এটা আমরা মাপটা দুটোর মাপটা দেখি। যেটা বলছিলাম, গোটা মাছ বেছে সেটাকে রান্না করা হয়। এর মানে কিন্তু মাওয়াঘাটে শুধুমাত্র ইলিশ হচ্ছে না, যেমন মির ইলিশ খায় না, তার জন্যে গলদা চিংড়ি আছে, পমফ্রেট আছে, ভেটকি আছে, পাঙাশ আছে, রূপচাঁদা আছে, প্রচুর জিনিসপত্র আছে। চুজ ইউর ফিশ, গেট ইট ডান। আমরা যে খাবার দাবার বুঝি তার অন্যতম প্রধান জিনিস হচ্ছে ভর্তা, মাছ, সবজি, এমনকি ওরা কালো জিরা দিয়েও ভর্তা বানান। সেটাকে মশলার রসটা দিয়ে ভালো করে কুটতে হবে বা পিষতে হবে, একটা স্পাইসি প্রোডাক্ট তৈরি হবে ছোটো ছোটো বলের মতো, সেটাকে বলা হয় ভর্তা। প্রবাবলি আ পুয়ার ম্যানস ফুড, ঝাল বেশি হতো, মশলা বেশি হতো, যাতে অল্প ভর্তা দিয়ে অনেকখানি ভাত খাওয়া যায়। এবারে শখের জায়গা শখের হানি, সেখানে অনেক রকমের ভর্তা আছে। আমরা ভর্তাও খাবো, তার সঙ্গে ইলিশ মাছটাও খাবো, এবং হাইপোর জন্য চিংড়ি মাছ আছে। আচ্ছা, আমি এখানে ভ্যারাইটি দেখিয়ে দিই, পালং শাক, করলা ভাজি, এগুলো যেমন আইটেম রয়েছে। এই যে ডিম ভর্তা, এটা ডিম ভর্তা, এটাও ডিম ভর্তা। হ্যাঁ, এইটা হচ্ছে আসল জিনিস, লইটা শুটকি, লইটা শুটকি, ওপরে বোয়াল মাছ ভর্তা, শখের হাঁড়ি স্পেশাল, এই হলো ইলিশ ভর্তা। ইলিশ ভর্তা, চিংড়ি ভর্তা, এটা মিক্সড ভর্তা, 40 টাকা দাম। আর এখানে আছে দুই ভর্তা, টাকি মাছ ভর্তা। সো নানান ভেজ এবং নন ভেজ, মানে মাছ যেহেতু নন ভেজ, মাছের অনেকগুলো ভর্তা। চতুর্দশ পদী থেকে আমরা ভর্তা আনিয়েছিলাম, যেটা ফুডকার পুরনো এপিসোডে। কারেক্ট, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। চতুর্দশ পদী থেকে আমরা ভর্তা আনিয়েছিলাম, প্রায় 14 রকমের ভর্তা ছিল। এখানে আরও অনেক রকমের ভর্তা রয়েছে। সো এইটা এখানকার একটা স্পেশালিটি, এবং যখনই আপনি বাংলাদেশে আসবেন আপনাকে অ্যাকচুয়ালি অর্ডার দিতে হবে না, আপনাকে কেউ না কেউ খাইয়েই দেবে ভর্তা। সো হিয়ার উই আর ইন ফ্রন্ট অফ দ্য ভর্তা, আমরা ভর্তা কর্তা। মোটামুটি ভাই একটা একটা করে সব রকম দাম।
আগে তো আমি শুরু করতেই পারি না আপনাদের ছাড়া। না না, বেড়ে দেওয়ার জন্য আসছি। আপনি শুরু করেন তাহলে, রাইস আগে দিয়ে দেই, কি বলেন? আমার একটা সাজেশন আছে, মীর যেহেতু অত ইলিশ মাছ খায় না, অল্প ভাত দিন, ও একটু ডিম ভর্তা আলু ভর্তা দিয়ে ট্রাই করল, তারপরে খিচুড়ি বেগুন ভাজা এইসবগুলো দিয়ে ও চেখে দেখতে পারে, আমার মনে হয় খুব একটা মন্দ লাগবে না। আচ্ছা, বাংলাদেশ, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ইলিশ মাছের খুব একটা বড় ভক্ত নই, ইনফ্যাক্ট আমি মাছেরই খুব একটা ভক্ত নই, কিন্তু আমি ভর্তা ভীষণ ভালোবাসি, তো আমি ভর্তা দিয়ে একটু ভাত খাবো। আর এখানে তো এটা ভাইয়া টমেটো চাটনি, টমেটো ভর্তা যাই বলি, টমেটো ভর্তা, ভর্তা এটা আমার খুব প্রিয় ডিশ, আমি এটা ভাতে মাখিয়ে খাবো। আমাদের ভালোই হলো, আমি কিন্তু ভালোই এনজয় করছি, কিন্তু ইলিশ মাছের ফ্যান না যে আমাদের জন্য ভালোই হলো। ডিম ভর্তা আলু ভর্তা, ওকে, ডিম ভর্তা আলু, বাইরেরটা আলু ভিতরেরটা ডিম। আচ্ছা, বাইরে আলু ভেতরে ডিম, সরি জিভে জল চলে আসছে আসলে। হ্যাঁ, আমি কলকাতাতে বানিয়ে খেয়েছিলাম, কিন্তু এখানে বাংলাদেশে বসে ভর্তা টেস্ট করছি, এই অনুভূতিটা অন্যরকম। আনিস ভাই, আপনার হিসেবে কত প্রকারের ভর্তা হতে পারে? ভর্তা মানে এন্টায়ার বাংলাদেশে আন্দাজ, আন্দাজ হলে কম হলেও 200 রকমের তো ভর্তা হবেই, মিনিমাম মিনিমাম, যদি একদম আলাদাভাবে সেগ্রিগেট করি 200 টাইপের হবে। বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ করেন। আমি এখান থেকে ইলিশ মাছের যেটা লেজের ভর্তা সেটা নিলাম, কালো জিরার ভর্তা নিলাম না, এটাই নিলাম, ইলিশের উপরেই ঝাঁপিয়ে পড়ি। এত রকম কথা বলছেন, আমি মোটামুটি সব রকম ভর্তা নিয়ে নিয়েছি। আচ্ছা, খানিকটা খিচুড়ি নিয়েছি, খিচুড়ি ইলিশ মাছ ভাজা এটা স্ট্যান্ডার্ড ডেলিকেসি, আমাদের সবার পছন্দের, সেটা তো খাবো, তার আগে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিই। সেখানে ছোটবেলায় ও চিংড়ি চলে আসলো না, চিংড়ি এসছে, চিংড়ির জন্য তো বিউটিফুল দেখছি, তো খুব সুন্দর। হ্যাঁ প্লিজ, ওকে, এটা আমার জন্য স্পেশালি আনানো হয়েছে। এটা বেসিক্যালি চিংড়ির কি পদ আমি বলতে পারবো না, তবে চিংড়ি, হ্যাঁ ভেটকি মাছের রোস্ট, কাটলেট, ফ্রাইজ এগুলো এসছে। তবে বেসিক যেটা তফাত আমি এখানে আর ওখানের মধ্যে দেখেছি, আমরা মাছের মধ্যে খুব একটা পেঁয়াজ রসুন ব্যবহার করি না, এবং ইলিশ মাছটাকে আমরা অনেক কম ভাজি, বেসিক্যালি একটু সাঁতলেন। এবার কোনটা ভালো কোনটা খারাপ তর্ক সাপেক্ষ বিষয়, এখানে এটা ভালো ওখানে ওটা ভালো, আমার দুটোই ভালো লাগে। এমনিতে ইলিশ মাছের যা দাম হয়েছে বিশেষ তো খেতে পারি না, তো পেঁয়াজ রসুন দেওয়া মাছ একটু অন্যরকম দেশ খেতে, আমাদের ওখানে হয় না, এদেশে হয়, ডাজন্ট ম্যাটার, এত বড় বড় ডিম ভাজা থাকলে আমি এমনি বিশেষ খুব একটা কিছু ভাবতে চাই না। যেহেতু আমি ইলিশ মাছ খুব একটা পছন্দ করি না, তাই আমি ইলিশ খাচ্ছি না, ফেয়ার এনাফ, কিন্তু ওদের মুখে এই আনন্দটা দেখতে যে কি ভালো লাগছে, ওটাই আমার পরম প্রাপ্তি। পদ্মা আর পদ্মার ঠিক পাশে এই শখের রেস্তোরাঁয় বসে পদ্মারই ইলিশ খাচ্ছি, এইটা আনইম্যাজিনেবল। এই সূত্রে অন ক্যামেরা ইনভিটেশন দেওয়া রইল প্লেটস অফ ট্রেডিশনকে, আনিস ভাইকে, প্লিজ আসুন কলকাতা, আসুন, আমরাও এই আতিথেয়তার একটা জবাব দিতে চাই। মানে বাংলাদেশের কাছ থেকে যা পাই সেটা ফেরত দেওয়ার কথা আমরা কল্পনাও করতে পারি না, কারণ আমরা পারবো না এই লেভেলে, কিন্তু তাও চেষ্টা করবো কাছাকাছি যাওয়ার, তো আমরাও কোনো অংশে কম যাই না, এটা প্রমাণ করার একটা ছোট্ট সুযোগ আমাদের আনিস ভাই একটু দিন। অবশ্যই অবশ্যই আমরা দিব। আর কলকাতা শহরে মাঝে মধ্যেই বোনলেস হিলসা ফেস্টিভ্যাল হয়। আচ্ছা, কাঁটা ছাড়ানো ইলিশ মাছের ফেস্টিভ্যাল, এটা জানতাম না আমরা, সেখানে মাঝে মধ্যে যাই, গিয়ে ওই কাঁটা বাঁচতে হবে না, এই আনন্দ করেন আমার একটা বাজে বক্তব্য আছে, কথায় বলেছি ইলিশের কাঁটা, গোলাপের কাঁটা এবং সুন্দরী মহিলার মুখ ঝামটা, তিনটে জিনিস না থাকলে পৃথিবীর কোনোদিনও কোনো মঙ্গল হতে পারে না। আপনার পাতে চলেই আসছে না, আমি ছোটটা পারবো, আচ্ছা ছোট, এখান থেকে এটা ফ্রেশ হবে, এই জন্য বললাম, চলে আসলো, ল্যান্ড করলো। গোটা বিশ্ব জুড়ে ইলিশের খ্যাতি, পদ্মার ইলিশের খ্যাতি, এটা কেমন লাগে বাংলাদেশি হয়ে? এটা আসলেই ভালো লাগে, কারণ মানে আমাদের খাবারের কারণে
কয়েকটা জিনিসের ব্লেস কিন্তু আমরা, সেই ব্লেসিংয়ের থেকে কিন্তু আসলে ইলিশ কিন্তু আমাদের জন্য একটা আশীর্বাদ, ঠিক না? আপনাদের সবাই কিন্তু সবসময় শুনি ইলিশ মাছের জন্য, ইলিশ কিন্তু আগে আরও পাওয়া যেত না, এখন বর্তমান সরকার কিন্তু একটা নিয়ম বেঁধে দিয়েছে গত 4-5 বছর ধরে, এবং মাঝে মধ্যে কিন্তু খুব স্ট্রিক্টলি থাকে, কখন কিন্তু ইলিশ বেচা কেনা হয় না, মানে ধরা হয় না, তখন কিন্তু আমরা ওই প্রজননের যে টাইমটা সেটা পাওয়াতে ইলিশের কিন্তু এখন আমরা সবাই ভালো একটা প্রোডাকশন হচ্ছে আমরা পাচ্ছি সবসময়। এই জিনিসটাই এতক্ষণ বলছিলাম যে আমরা যদি খোকা ইলিশ না খাই, খুব সিম্পল ব্যাপার, আমরা যদি ছোট ইলিশ না কিনি ছোট ইলিশ ধরা হবে না, এবং ইলিশগুলো একটু বড় হবার সময় পাবে। সো জাস্ট একটা রিকোয়েস্ট, বছরে দরকার হলে কম দিন ইলিশ খান, উইচ ইজ ফেয়ার এনাফ, রোজ বড় ইলিশ এই দাম দিয়ে খাওয়া সম্ভব হয় না, কম খান কিন্তু দয়া করে বড় ইলিশ খান, যাতে আমরা এই সাইজের পিস বা এই সাইজের একটি ডিম মোটামুটি ভদ্রস্থ দামে খেতে পারি। একটাই রিকোয়েস্ট, আর বকবক করতে পারছি না, মানে এবার আমি ফাটিয়ে খাবো, আর আমার ভালো লাগছে না, অনেকক্ষণ হয়ে গেছে। আমারও মনে তাই। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু ফুডকা অ্যান্ড অবশ্যই প্লেটস অফ ট্র্যাডিশন। থ্যাংক ইউ সো মাচ। এইটুকু দ্বীপে ছোট্ট একটা দোকান, তারও এই সেন্সটা আছে, একটা ডাস্টবিনের মতো জায়গা বানিয়ে রেখেছেন। আমাদের বক্তব্যটা খুব সিম্পল, ওনারও যে সেন্সটা আছে যে প্লাস্টিক পলিউশন করব না, যেখানে সেখানে ছড়াবো না, হয়তো উনি এটাকে ডিসপোজ করে দেবেন, কিন্তু এই মেসেজটা আমাদের মনে রাখা খুব দরকার। সব করি, এনজয় করি, সব করি, জাস্ট একটা জায়গায় গার্বেজটা জড়ো করে নিজেরাই ডিসপোজ করে দিই, দ্যাটস ইট।